হ্যালো ভাই সকানো ফুটবল তো ভিডিওতে সবাইকে স্বাগতম তো ভিডিওটা যখন করছি তখন রাত্রির ডেটটা বাজে একটু আগেই সৌরভদার সঙ্গে লাইভে ছিলাম লাইভটা শেষ করার পরেই ভিডিওটা তোমাদের জন্য করছি তোমাদের অনেক দিন পর হয়তো একটা কিছু ভালো আপডেট দিতে পারবো ভিডিওতে যদিও ভিডিও শুরুতেই একটা কথা বলছি এটা কিন্তু কনফার্মেশন ভিডিও নয় ট্রান্সফার মার্কেট ভোলাটাইল এবং তার থেকেও বড়ো কথা এটা খুব একটা ট্রান্সফার মার্কেট ভোলাটাইলের ওপর ডিপেন্ড করবে না আরও কিন্তু বেশ কিছু এক্সিস্টিং এবং এক্সটার্নাল ফ্যাক্টরস রয়েছে তার ওপর কিন্তু ডিপেন্ড করবে আলেকসাজি যেখানে কালকের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে হায়দ্রাবাদ এফসির অবস্থা মারাত্মক কণ্ঠাসা তা সত্ত্বেও আলেকসাজিকে তারা কালকের সন্ধ্যাবেলা রিপোর্ট ওয়াইজ রিলিজ করার মতো জায়গায় আসেনি কিন্তু একের পর এক ট্রান্সফার ব্যান এবং পরিস্থিতি কিন্তু ক্রমশই হাতের বাইরে চলে যাচ্ছে হায়দ্রাবাদ এফসি থেকে তো এই মুহূর্তে যেসব প্লেয়ার্সদের সঙ্গে হায়দ্রাবাদ এফসির এখনো পর্যন্ত কন্ট্রাক্ট রয়েছে এবং যাদেরকে হায়দ্রাবাদ এফসি লাস্ট মান্থ পর্যন্ত পে করেছে তাদেরকেও হয়তো তারা রাখতে পারবে না আমি কিন্তু হয়তো কথাটা বলছি তার কারণ অনেক কিছু চেঞ্জ হয়ে যায় যতক্ষণ না সাইন হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কখনোই বলতে পারবো না সাইন হয়ে গিয়েছে আনটিল সাইন ইজ নট ডান ইট ইজ নট বি সাইন্ড উই অল নো দ্যাট কিন্তু সারকামস্ট যেদিকে এ করছে আলেক্সাদির ব্যাপারে কিন্তু কিছুটা হল আলোর দেখা মিলছে কিছুটা হলো কিন্তু আমরা পজিটিভ কিছু এক্সপেক্ট করতে পারি আই রিপিট এক্সপেক্ট করতে পারি কালকের পর্যন্ত তোমাদেরকে এইরকম কোনো কথা বলতে পারিনি ট্রান্সফার মার্কেট দেখছো ক্রমশই কিন্তু কমপ্লিকেটেড হচ্ছে সকলের জন্য কিন্তু খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আপডেট দেওয়া কিন্তু আলেক্সাজির লেটেস্ট আপডেট যদি জিজ্ঞেস করো তাহলে এইটুকু বলতে পারি পজিটিভ দিকে কিন্তু এগোচ্ছে বা এগোনোর পসিবিলিটি রয়েছে পরবর্তীকালে অনেক কিছু চেঞ্জ হতে পারে সেদিকে তো অবশ্যই নজর থাকবে কনফার্ম কিছু বললাম না এই ভিডিওতে কিন্তু এইটুকু বললাম যে পজিটিভ দিকে এগোনোর একটা পসিবিলিটি কিন্তু এই মুহূর্তে তৈরি হয়েছে আর সাজের ব্যাপারে চলো ছোট্ট একটা ভিডিও ছিল যদি ভিডিওটা ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করো তার কারণ তোমাদের সাপোর্টটাই কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট অনেক অনেক মোটিভেশন পাওয়া যায় আরও ভালো ভিডিও করার জন্য তো চলো এখন এই পর্যন্ত দেখা হচ্ছে পরে ভিডিওতে